আমরা জানি সব ধর্মেই নিজ শাশুড়িকে মায়ের মর্যাদা দিয়েছেন, কিন্তু সেই শাশুড়ির সাথে যদি জামাইয়ের প্রেমিকার মতো সম্পর্ক থাকে তবে এতে সেই ধর্মের কোনো দোষ নাই। দোষ হচ্ছে সেইসব জামাই আর শাশুড়ি যারা ধর্মের কথা না শুনে বিপদে গিয়ে এমন জঘন্য কাজ করছেন। রাতে শ্বশুরের সাথে মদপান করে ভোর রাতে শাশুড়িকে নিয়ে পালালেন জামাই। মদের নেশায় বুদ হয়ে কার্যত বেহুশ হয়ে যান শ্বশুর। এই সুযোগে পালিয়ে গিয়েছেন জামাই শাশুড়ি। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের সিরোহি জেলার আন্দারা এলাকায়। খবরে বলা যায়, শ্বশুরের সঙ্গে মদ পানে বসে গল্প করছিলেন জামাই। মদের নেশায় বেহুশ হয়ে গিয়েছিলেন শ্বশুর। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখেন তার স্ত্রী বাড়িতে নেই, এমনকি খোঁজ মিলছে না জামাইয়েরও। পরে তিনি জানতে পারেন তার স্ত্রী অর্থাৎ শাশুড়ির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল জামাইয়ের। ভোর রাতে সুযোগ পেয়ে পালিয়ে গিয়েছে শাশুড়ি জামাই। খবরে আরও বলা হয়েছে, শাশুড়ির বয়স 40 বছর এবং জামাইয়ের বয়স 27 বছর। ইতিমধ্যে পলাতক জামাইয়ের বিরুদ্ধে শ্বশুর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। তিনি দাবি করেছেন, মদ খাইয়ে প্রথমে তাকে বেহুশ করে দেওয়া হয়, তারপরে শাশুড়িকে ফুসলে জামাই পালিয়ে যায়। নিজের অভিযোগে শ্বশুর রমেশ জানিয়েছেন, মেয়ে কৃষ্ণার বিয়ে হয়েছিল মামাওয়ালির বাসিন্দা নারায়ণ যোগীর সঙ্গে। বিয়ের পর তার মেয়ে ও জামাই বাড়িতে মাঝে মধ্যে আসা যাওয়া করতেন। গত 30শে ডিসেম্বর জামাই শ্বশুর বাড়িতে আসে, তারপরে রাতে ওই কাণ্ড ঘটে। ভোর 4টার দিকে ঘুম থেকে উঠে গোটা বিষয়টি বুঝতে পারেন রমেশ। পুলিশ জানিয়েছে, জামাই শাশুড়িকে অপহরণ করার খবর পাওয়া গেছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, পলাতক শাশুড়ির 3 মেয়ে ও 1 ছেলে রয়েছে। 4 সন্তানের প্রত্যেকেই বিবাহিত। জামাইয়ের 3 সন্তান রয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখে। এমন ঘটনায় ভারতে বেশ তোলপাড় শুরু হয়েছে। এর আগেও ভারতে এমন বহু ঘটনা ঘটেছে, জামাই তার শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছেন। সমাজে এমন ঘটনা ঘটতে থাকলে সত্যি কেয়ামত অতি তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভি শো থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।